না, আমি আপনারা এটা লিখে বলুন, আমি তাতে বলে না, আপনার নামে আজকে একটা থানায় কমপ্লেন হয়েছে যে একটা মানে সপ্তম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে, ঠিক আছে? সেই বিষয়ে আপনার কি বক্তব্য, সেটাই কি হয়েছে ব্যাপারটা, সেটাই বলছি, জানতে চাইছিলাম, বলুন না কি হয়েছে। মানে আপনার নামে একটা কমপ্লেন, এই আশ্রমের নামে একটা কমপ্লেন হয়েছে যে সপ্তম শ্রেণীর একটা ছাত্রকে পিটিয়ে মারা হয়েছে। আমি বারবার বলছি বন্ধ করতে, আপনি আমায় সহযোগিতা করছেন না। আপনি মোবাইলটা কাটলেন কেন? আপনার কাছে তো আমরা কমপ্লেন জানতে চেয়েছি। না না, আমরা তো কমপ্লেন জানতে চেয়েছি যে মাতাজি আপনার কি হয়েছে বলুন। জিজ্ঞেস করেছি, ঠিক আছে, তাহলে আপনি মোবাইলটা নিলেন কেন বলুন? উত্তরটা দেবো কি? তাহলে বসতে হবে। হ্যাঁ, আমি আমি তো মানে বসেছিলাম তো। কি বলে ডেকে নিয়ে গেছিল, আপনি বাড়ি ছিলেন? আমি বাড়ি ছিলাম না, আমি কাজে ছিলাম। এবার কখন গেছে আমি তাও জানি না। ওটা হয়েছে দমদমা, ওটা আমার বাপের বাড়ি। এবার বাপের বাড়ি আমার আজ সকালবেলা আমার ঘর বাপের বাড়ি থাকতো না, বাপের বাড়ি থাকতো না, তাহলে মামার বাড়ি গিয়েছিল, মামার বাড়ি গিয়েছিল। আচ্ছা, তারপর এবারে থাকতো আমার সকালবেলা আমার এক ভাইপো আমাকে ফোন করে বলছে কি পিসি পবিত্র এইভাবে মার্ডার করেছে, আমি কোথায় বলে আশ্রমে। আমি তখন ছুটি, আমি আর কিছু তো জানি না, আমি তখন ছুটি এসেছি। আমার ছেলের মৃত্যু দায় শাস্তি যেন আমি পাই তাদেরকে। কেন মারলো, কেন কি শুনলে? আমি অত জানি না, আমাকে আমি তো বাড়ি থাকি না, না আমি কাজ করি, কীভাবে ডেকে নিয়ে গেছিলাম ঠিক আমি নিজেই বলতে পারছি না। আপনি কি কীভাবে, আপনি কী করে জানলেন যে ও মারা গেছে? আমি মারা গেছে মানে আমার ভাইপোরা কিসে দেখেছে, আমার তো ছোটো মোবাইল, আমি তো জানি না, ওরা কিসে দেখেছে, দেখে আমাকে ফোন করেছে, আমি সেটুকুনই জানি। ছেলেকে দেখেছে না? ছেলেকে এখন দেখিনি, কখনো বলে থানায় নিয়ে গেছে, কখনো বলে হসপিটালে আছে, আমি এখন অবধি দেখতে পাইনি আমার ছেলেকে, আমার ছেলেকে দেখতে পাইনি। আমার ছেলে মৃত্যু যারা দেয় তাদের শাস্তি পাই, আমি আর কিচ্ছু চাই না, শাস্তি যেন পাই যেন। যে বলছে ও চুরি করেছে, এই জিনিসপত্র চুরি করেছে, আপনার ছেলে জিনিসপত্র চুরি করেছে যাই করেছে, তা বলে ছেলেকে কি হয়েছে আমাকে ডাকু, আমাকে ডেকে সেটা বলুক। ছেলে চুরি করেছে বলে কি একবারে কি ছেলেকে মেরে দেবে, এটাই প্রশ্ন। ছেলে কি আগে কোথাও চুরি করেছিল? না, ছেলে কোথাও চুরি করে না, কোনো ইভোট আমার আসে নেই। কোন ক্লাসে পড়তো? ছেলে সেভেনে পড়তো, পড়ে এখনো? এখনো পড়ে, বন্ধু কেউ ঘুরতে ঘুরতে চলে আসে, পড়ে যায় এরকমভাবে। আমি তো বাড়ি থাকি না, বন্ধু বান্ধব গল্প করে আড্ডা মারে এরকম ভাবে থাকি। স্কুলে ভর্তি হয়েছে? হ্যাঁ, স্কুলে ভর্তি হয়েছে। তাহলে এই যে মিথ্যা অপবাদ দিয়ে কেন তাকে ধরে নিয়ে গেল? এবার মিথ্যা অপবাদ মানে কে করেছে ঠিক জানেন? একটা আশ্রমে যেখানে ছ আটটা কুকুর থাকে, সিকিউরিটি গার্ড থাকে, তারে কাঁচ ঘেরা থাকে, বাজার মধ্যিখানে দু মানে দুতলা বিল্ডিং মতন পাঁচিল থাকে, সেখানে চুরি কীভাবে হয়? যেখানে সিকিউরিটি গার্ড থাকে চুরিটা কীভাবে হয় সেখানে আমাকে বলে বোঝান। তাহলে কি ওখানে 2 নম্বরি কোনো কিছু হচ্ছিল? 2 নম্বরি কিছু হচ্ছে, আর এবারে কি আবার কি দমদমা বলতে কি আবার ওই আশ্রমের প্রতি সবাই এমনি রেগে রয়েছে, রেগে আছে বলতে কি সবাই বলতে কি ওটা আশ্রমের একটা জাত মানে জুলি মানে কি একটা বলে না জালি জুটি কাজ, একটা যেরকম হয় সেরকমভাবে চলছে ওটা। 2 নম্বরি কোনো কাজ হয় দেখে ছেলে কি দেখে ফেলেছিল কিনা? 2 নম্বরি কাজ হয় সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এবার এটা কি ওই আশ্রমের নামে সবাই খেপে আছে কি মানে 2 নম্বর কাজ ওরা নিজেরা নিজেরা ইয়ে করে। এবার আমি এখন চাইছি আমার ছেলে যাদের মেরেছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম মালতী সর্দার, আমার ছেলের নাম পবিত্র সর্দার। আরে ওইটাই তো আপনাকে বলতে বলেছিলাম। আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? আপনার সঙ্গে কোনো বাজে কথা বলেছি? সেটা সেটা তো আপনাকে সেটা তো আপনাকে আমরা জেনে জানতে চেয়েছি যে মাতাজি কি হয়েছে বলুন, ঠিক আছে? তা আপনি আপনার মোবাইলটা কেড়ে নিলেন, আপনি ভিডিওটা
আপনি ভিডিওটা করছি, আমরা মোবাইলটা কেড়ে নিলেন আপনি, ঠিক আছে? এগুলো কি ধরনের আপনার কাছে, আমরা এই এটা এক্সপেক্ট করিনি। ঘটনাস্থলে মোটামুটি আমি বাড়িতে এনেছিলাম, আমি বিদেশে কাজে গিয়েছিলাম, অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিলাম, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি, এসে শুনতে পাচ্ছি বাড়িতে এনে একটু আনন্দ করতেছিলাম, তারপর খবর এলো যে আমার ভাগনাকে ধরে আশ্রমে নিয়ে এসছে। এবার দেখতে এলাম, দেখার পরে দেখলাম যে ভাগনাকে হাতে বাঁধা আছে, হাতে পায়ে বাঁধা, সকলে মারধর করতেছে। ওখান থেকে জিজ্ঞেস করেছি আমি, এবার বললাম যে দেখো কী কী ব্যাপারে, ফলে চুরি করে জানলে তোদের জন্য কি মান সম্মান যাবে, এরমভাবে বলে আমি বেরিয়ে আসতেছি। মাতাজিও আমাকে মারধর করলো, বলে বলে তুইও চোরের সামিল আছি, বলে আমারও মারধর করে বাইরে বার করে দিল। আমাদের দেশের ছেলেরা আমারও টেনে এনে বাইরে বার করে এনে চলে গেল। তারপরে সকালবেলা ঘটনা শুনতে পাচ্ছি যে সবাই বলে যে থানায় দুজনা তুলে এনে চলে গেছে, ভালো কথা। তারপরে খানিকক্ষণ পরে শুনতে পাচ্ছি আমার ভাইবো বলতেছে যে ও মার্ডার হয়ে গেছে, দেখ এই পবিত্রই মরে পড়ে আছে। তারপরে আমি ছোটা ছাঁটাই করতে আমি চাচ্ছি যে মানে আমি পুরো শাস্তি চাই। সাধু সর্দার, আচ্ছা বলছি আমি দমদমার বাসিন্দা গৌর মণ্ডল বলছি। হ্যাঁ, ওনাকে ঠিক ওই ছেলেটাকে রাত 10টা নাগাদ ধরে নিয়ে এসছে, বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, ঠিক আছে? নিয়ে এসে ওনার আশ্রমেতে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে, বেধড়ক মানে বিশৃঙ্খলাভাবে মারধর করে তাকে ওই অবস্থাকে পুরো ভাত পা বেঁধে তাকে ফেলে রেখে দিয়েছিল। রেখে দেওয়ার কারণেতে তার পরের দিন সকালবেলা শুনি তার মৃতদেহ হচ্ছে কি মানে সংবাদ মাধ্যমে শুনি যে তার মৃতদেহ পা গিয়েছে। ব্যাস আমরা এইটুকুনি জানি। কারা করলো এটা? আশ্রমের মাতাজি আর ওর চেলা চামুন্ডা আছে, সিকিউরিটি গার্ড আছে, আর দু চারজন ছেলে পুলেও আছে। কেন কেন তাকে মারধর করলো, কেন কি এখন কি কারণে তাকে তুলে নিয়ে গেছে তা বলতে পারবো না। আপনারা অভিযোগ করলেন? অভিযোগ ওই থানায় অভিযোগ করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম গৌর মণ্ডল। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।